This video is specially for visually impaired users. টকব্যাক আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু টকব্যাকের এমন অনেক সেটিংস আছে যা আমাদের জানা নেই। আমরা জানি না এই সেটিংসগুলো কেন দেওয়া বা কী কাজে লাগবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে সেই রকমই একটি সেটিংস সম্পর্কে জেনে নেব। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু রাতুল, আর আপনি দেখছেন অ্যাক্সেসেবল কম্পিউটিং ইউটিউব চ্যানেল, যা ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। বন্ধুরা, আপনাদের ফিডব্যাকের জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আরও ফিডব্যাক আশা রাখছি। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই সেটিংসটি সম্পর্কে। চলুন বন্ধুরা, এবার শুরু করি আজকের ভিডিও। Hi, I am Ratul, your junior tech assistant, and you are watching Accessible Computing YouTube channel. Subscribe this channel and support me. Hit the bell icon to receive notifications for my future uploads. বন্ধুরা, আপনারা কি জানেন ওটিজি ব্যবহার করে আপনারা কিবোর্ড দিয়ে আপনার ফোনটিকে পুরোপুরি অ্যাক্সেস করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, টাচ ছাড়াও আপনারা ফিজিক্যাল কিবোর্ড ব্যবহার করে আরও দ্রুত ইউজ করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সেই নিয়েই হবে আজকের আলোচনা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় ফিজিক্যাল কিবোর্ড নিয়ে তো আর রাস্তায় ঘোরা যায় না বা কোথাও যাওয়া যায় না, তো সেক্ষেত্রে বন্ধুরা এখন ফোল্ডিং কিবোর্ডও পাওয়া যাচ্ছে। আমার ইচ্ছে রয়েছে আগামীতে আপনাদের সাথে সেই কিবোর্ড নিয়েও আলোচনা করার। তো এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কি করে কিবোর্ড দিয়ে ইউজ করবেন। আমার এখানে ওটিজি কেবল দিয়ে লাগানো রয়েছে একটি ফিজিক্যাল কিবোর্ড। তো এখন আমি টকব্যাকের গ্লোবাল কনটেক্সট মেনু খুলে ফেলব। গ্লোবাল কনটেক্সট মেনু খোলার পর আমি চলে যাব টকব্যাক সেটিংসে। টকব্যাক সেটিংসে চলে যাওয়ার পর আমি খুঁজে নেব কিবোর্ড শর্টকাটস, যেটা রয়েছে মিসেলেনিয়াস এর আন্ডারে একদম প্রথম অপশন। অডিও টকিং ডিক্রিজ সাউন্ড ভলিউম নেভিগেশন এক্সপ্লোর বাই অটোমেটিক সিঙ্গেল ট্যাব শো কন্টাক্ট টক ব্যাক টু জেস্টার্স কাস্টম লেবেলস মিসেলেনিয়াস কাস্টম মিস কিবোর্ড শর্টকাটস। কিবোর্ড শর্টকাটসে আমি প্রবেশ করেছি। এখানে বন্ধুরা অনেক কিবোর্ড শর্টকাটস অ্যাসাইন করা আছে। মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেকটি কিবোর্ড শর্টকাটস শুরু হবে সার্চ কি বা কিবোর্ডের উইন্ডোজ কিয়ের মাধ্যমে। আপনারা এই সার্চ কি বা উইন্ডোজ কি ছাড়া কখনোই মোবাইলটি ব্যবহার করতে পারবেন না, এটি ডিফল্ট মডিফায়ার কি। তো আপনি চাইলে ডিফল্ট মডিফায়ার কিটিকেও পরিবর্তন করতে পারেন। চলুন বন্ধুরা, এখন আমি দেখিয়ে দেব এখানে কি অপশন রয়েছে। আমি লেফট টু রাইট সোয়াইপ করছি। কিবোর্ড শর্টকাটস, কিম্যাপ, লিস্ট 72 আইটেমস, চুজ এ কিম্যাপ, ডিফল্ট কিম্যাপ, চুজ এ কিম্যাপ, ডিফল্ট কিম্যাপ, এটা একই রেখে দেবেন, কিছু পরিবর্তন করার দরকার নেই। চুজ মডিফায়ার কি, সার্চ, চুজ মডিফায়ার কি, এটা সার্চ করা আছে, এটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, আমি পরবর্তীতে দেখাচ্ছি। রিসেট দ্য কিম্যাপ, রিসেট দ্য কিম্যাপ, নেভিগেশন অ্যাকশনস, নেভিগেশন অ্যাকশনস, এইবারে শুরু হলো অ্যাকশনগুলো। যেমন দেখুন, নেভিগেট টু নেক্সট আইটেম, সার্চ প্লাস অ্যারো রাইট, আমরা নেভিগেট টু নেক্সট আইটেম করতে গেলে কি করি, লেফট টু রাইট সোয়াইপ করি। কিন্তু কিবোর্ডে
সার্চ প্লাস অ্যারো রাইট যদি আমরা প্রেস করি তাহলে আমরা নেক্সট আইটেমে চলে যাব। তো আমি আপনাদের দেখানোর জন্য একটু হোম স্ক্রিনে চলে যাই। এবার আমি প্রেস করছি সার্চ প্লাস রাইট অ্যারো, দেখুন কি হয়। ফোল্ডার লাইফস্টাইল, ফোল্ডার অ্যাক্সেসিবিলিটি, ফোল্ডার গুগল অ্যাপস। আমি কিন্তু উইন্ডোজ কি ধরে রাইট অ্যারো দিচ্ছি। তো চলুন আমরা আবার টকব্যাক সেটিংসে ফিরে যাই। তো বন্ধুরা, আবার ফিরে এসেছি কিবোর্ড শর্টকাটসে। এবার আমি আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের কীগুলো ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা আবারও লেফট রাইট সোয়াইপ করতে করতে কিগুলো শুনে নিই একটুখানি। কিবোর্ড শর্টকাট কি না ইনলেস চুজ দ্য কি চুজ মোড রিসেট দ্য কি নেভিগেশন অ্যাপ নেভিগেট টু নেক্সট নেভিগেট টু নেভিগেট টু অ্যাবভ আইটেম সার্চ প্লাস অ্যারো আপ নেভিগেট টু বিলো আইটেম সার্চ প্লাস অ্যারো ডাউন নেভিগেট টু ফার্স্ট আইটেম সার্চ প্লাস সিটিআরএল প্লাস অ্যারো লেফট। তো চলুন এখানে নেভিগেট টু ফার্স্ট আইটেম আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি। নেভিগেট টু ফার্স্ট আইটেম সার্চ প্লাস সিটিআরএল প্লাস অ্যারো লেফট। নেভিগেট টু ফার্স্ট আইটেম অর্থাৎ ওই পেজের প্রথম আইটেমে যাওয়ার জন্য আমাদের সার্চ অর্থাৎ উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস লেফট অ্যারো করতে হয়। আমরা এত খাটতে চাই না, আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে আরো ছোট করে দিতে এই কিটাকে। তো আমরা এটাকে চেঞ্জ করব কিভাবে, জাস্ট এর উপর ডাবল ট্যাপ করুন। মনে রাখবেন এই কাজটি করতে গেলে অবশ্যই আপনাকে ফিজিক্যাল কিবোর্ড অ্যাটাচ করে নিতে হবে। এবার লেফট রাইট সোয়াইপ করুন। এই দেখুন বলছে সার্চ প্লাস সিটিআরএল প্লাস অ্যারো লেফট। এইখানটা যখন আপনি আসবেন সোয়াইপ করে তখন আপনাকে নতুন কি এন্টার করতে হবে। তো মনে রাখবেন অবশ্যই নতুন কি এন্টার করার সময় অবশ্যই সার্চ কি বা উইন্ডোজ কি ধরে এন্টার করবেন। এক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে যেমন শিফট ধরে এবি দিতে হয়, এখানে কিন্তু একসাথে প্রেস করতে হবে। অর্থাৎ উইন্ডোজ বা সার্চ কির সাথে যে কীটি প্রেস করবেন দুটি যদি সামান্য আগে পরে হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আমি এই সেটিংসটিকে অর্থাৎ ফার্স্ট আইটেমে যাওয়ার জন্য শর্টকাট কি হিসেবে সার্চ প্লাস হোম ইউজ করছি। চলুন আমি সেট করে নিই সার্চ প্লাস মুভ হোম। এই কাজটা করার পর আমাকে ওকে বাটনে প্রেস করতে হবে। নিচে রয়েছে ওকে বাটন। কিবোর্ডটি কি সাকসেসফুলি চেঞ্জ হলো সেটা দেখতে হবে। তো চলুন আমরা পড়ে নিই। Navigate to below item, search plus arrow down. Navigate to first item, search plus move home. দেখুন আগে ছিল navigate to first item, search plus control plus left arrow. এখন হয়ে গেল search plus move home. তো আমরা কি করে প্রমাণ পাবো? চলুন আমরা আবার হোম স্ক্রিনে চলে যাই। অ্যাপ লিস্টে যাই। অ্যাপ লিস্ট। ডাউনলোডস। ধরুন আমরা ডাউনলোডসে রয়েছি। এবার আমাদের মনে হলো আমরা প্রথম আইটেমটা শুনবো। তো আমি জাস্ট প্রেস করছি সার্চ তথা উইন্ডোজ প্লাস হোম কি ফিজিক্যাল কিবোর্ডের। সার্চ অ্যাপস এডিট বক্স অটো গ্রিড। সার্চ অ্যাপস, এটাই কিন্তু এই স্ক্রিনের প্রথম আইটেম। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন কিভাবে পরিবর্তন করতে হচ্ছে। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে মডিফায়ার কি আপনি পরিবর্তন করবেন। চলুন বন্ধুরা উপরের সেকেন্ড অপশনে ক্লিক করি। Choose modifier key, search, in list, 72 items. Choose modifier key, search, to me press modifier key. Check, search. Cancel, button, out of, check, all. Choose modifier key, out of list. তো এখানে আপনি চাইলে all, in list, alt key ও করে রাখতে পারেন। Check, search. এখানে search করা আছে, এখানে আপনি যদি all. Alt করে দেন, আমি করে দিলাম ধরুন, alt করে দিলাম, এবার ok করে দিচ্ছি। Modifier key has been changed to all. মডিফায়ার কি অল্ট চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই অল্ট কিতে পরিবর্তন করব তখন কিন্তু সব কিছুই ডিফল্ট হিসেবে সেট হয়ে যাবে। অর্থাৎ সার্চ কিতে ঠিক যেমনটা যেমনটা ছিল, আমরা সার্চ কিতে একটা পরিবর্তন করেছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে মুভ টু ফার্স্ট আইটেম করেছিলাম সার্চ প্লাস হোম। কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু
আগে যেমন, অর্থাৎ আমরা কিছু পরিবর্তন করার আগে যেমন সার্চ প্লাস কন্ট্রোল প্লাস অ্যারো লেফট ছিল, এখানে সেরকম অল্ট প্লাস কন্ট্রোল প্লাস অ্যারো লেফট হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, না চাইলে কিন্তু আমরা পরিবর্তন নাও করতে পারি। তো আমি পরিবর্তন না করি আপনাদেরকে দেখাবো কাজ করে কি না। আমি হোমে চলে গেছি, এবারে অ্যাপ লিস্টে যাবো, ড্রাইভ। তো আমি এবার প্রেস করছি অল্ট কন্ট্রোল লেফটেরও। দেখেছেন, সার্চ অ্যাপসে কিন্তু আমরা আবার চলে এলাম। তার মানে এইভাবে আমরা কিন্তু ডিবি ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়ার সুযোগ নিজেরাই করে নিতে পারি ফিজিক্যাল কিবোর্ডের মাধ্যমে। বন্ধুরা, আমি আবার টকব্যাক সেটিংসে যাচ্ছি, গিয়ে মডিফায়ার কিটা সার্চ করে নিচ্ছি। Okay. Modifier key has been changed to search. তো সার্চ করে নিলাম। এবার দেখুন, navigate to first item, search plus CTRL plus arrow left. Search plus CTRL মানে control plus arrow left হয়ে গেছে, move to first item. তো আপনি যদি modifier keyটাকে চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাকে বাকি সেটিংস গুলো চেঞ্জ করতে হবে। তাই আমি রেকমেন্ড করব আগে modifier key সিলেক্ট করে নিন, তারপর অন্যান্য গুলো কনফিগার করুন। এইভাবে কিন্তু আরও সহজে আপনি এখন আপনার স্মার্টফোনটি একটি ফিজিক্যাল কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কিবোর্ড শর্টকাট ব্যবহার করা শিখিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার নিয়ে আসবো অন্য কোনো চমৎকার সেটিংস বা অ্যাপ্লিকেশন সঙ্গে করে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে। Thank you for stay with me and watching. See you soon. Goodbye.